পারিবারিক আদালতে আমরা মা মামলায় বিজয়ী হয়েছে। পারিবারিক আদালতের পরবর্তী আপিল আদালত হলো জেলা জজ আদালত। আজকে ওনারা আপিল দায়ের করেছেন, এটি একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। কিন্তু এই আপিল চলা অবস্থায়, দায়ের করা অবস্থায় আদালত অন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ পাশ করেন নাই, ফলে আমরা যে রায় পেয়েছিলাম পারিবারিক আদালতে, পারিবারিক আদালতের রায়ের কার্যকারিতাও তারা স্থগিত চেয়েছিলেন। আদালত পারিবারিক আদালতের রায়ের কার্যকারিতাও স্থগিত করেন, ফলে মৌখিকভাবে বলেছেন যে উভয় পক্ষ এডিআর করতে পারে নাকি। এডিআর মানে হলো আদালতের বাইরে আলাপ আলোচনা করতে পারে নাকি। আমরা শুরু থেকেই আলাপ আলোচনার পক্ষে ছিলাম, মাঝখানে আলাপ আলোচনা শুরু হয়েছিল হাইকোর্টে যখন মামলা ছিল, আপনারা হয়তো কেউ কেউ অবগত থাকতে পারেন। সেই জন্য যে কোনো পজিটিভ আলাপ, যে কোনো পজিটিভ ডিসকাশন করতে মায়ের পক্ষ থেকে কোনো দিনই কোনো বাধা ছিল না, আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও আলাপ আলোচনায় আমাদের কোনো প্রবলেম নাই। যদি খোলা মনে, উন্মুক্ত পরিবেশে, সুস্থ স্বাভাবিক মানসিকতা নিয়ে আলোচনা কেউ করতে চায়, তাহলে আলোচনার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে অবশ্যই কোনো বাধা হিসেবে দাঁড়াবে না। কিন্তু সেই ক্ষেত্রে জাতীয়, আন্তর্জাতিক এবং যে নর্মস এবং ভ্যালুজ আছে, মানুষ এবং হিউম্যানিটেরিয়ান ভ্যালুজ আছে, এগুলো মেনে আমরা যদি আলাপ আলোচনা করতে চাই, তারা যদি করতে চায়, আমরা অবশ্যই ওয়েলকাম করব, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আপিল গ্রহণ একটি, আমি আগেই বলেছি যে পারিবারিক আদালতের পরবর্তী আদালত হলো জেলা জজের আদালত। এখানে আপিল গ্রহণ করা এটাই তো স্বাভাবিক, এবং স্বাভাবিক আদেশই তিনি দিয়েছেন। নথি তলব করে, নথি তলব না করে পারিবারিক আদালতের আদেশের বিরুদ্ধে কিংবা পক্ষে একটি বিচারিক আদালতের রায় না দেখে, এভিডেন্স না দেখে কীভাবে আপিল আদালত সিদ্ধান্ত নিতে পারবে? এই জন্যই নথি তলব করা হয়। এটি এই মামলায় নয়, শুধু বাংলাদেশের সকল মামলায় একই নিয়ম, নথি তলব করা হয়। সুতরাং এটি কোনো এক্সেপশনাল আদেশ নয়। কিন্তু আমি বলছি, এডিআর করার ক্ষেত্রে, অর্থাৎ সমঝোতার বিষয়ে যদি বাবার পক্ষ থেকে রাজি হয়ে থাকেন, বাচ্চাদের কল্যাণের কথা চিন্তা করে, তাহলে খোলা মনে আলোচনা করতে আসলে এনি টাইম, এনিহোয়ার, এনি প্লেস আমরা আলোচনা করার জন্য প্রস্তুত আছি।